ক্রিয়েট অ্যাপোলো হসপিটাল, কাঁকরোল, পটল, ঝাল, কাঁচা লঙ্কা, পেঁপে, কাঁচা পেঁপে ইনফ্যাক্ট অ্যাভেলেবেল। চেন্নাইতে দাঁড়িয়ে নাকি স্পেশাল কচুরি, বাবা। কালার ডিফারেন্সটা দেখো, এই হচ্ছে বাই কালার হিউম্যান বিং, আমার ঘরে আছে। আমরা পূজোর জন্য জব খুঁজছি, গুগল দেখাচ্ছে জব মানে চাকরি। প্রচুর মুড়ি পেয়েছি আগের বার এসে, যেটা ফেল করে গেছিলাম। তুলে নাও, তুলে নাও, 5-6 প্যাকেট তুলে নাও। আমার হাল এখন বেহাল, আমার হাল এখন কমপ্লিটলি নাজেহাল। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে কোথায় যেতে পারি ভাবো তো, আজকে রবিবার সকালবেলা বাজারে। দেখো ভালো তো লাগে না, কিন্তু এখন এইখানে না আমার এটা নেশার মতো হয়ে গেছে, মানে যবে থেকে চেন্নাইতে এসেছি বাজার করতে যাবো, এটা আমার বেশ ভালো লাগে। আর যেদিন মানে আমার উপায় থাকে না সেদিন অগত্যাও একাই যায়। সো আজকে মোস্টলি যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে মাছ কিনতে যাওয়ার। ইভেন আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড বা একটা আবদারের ভিডিও বলতে পারো। তো তোমাদের মধ্যে একজন আমার কাছে করেছিল আবদার, যে আমি দই পোনা বানিয়েছিলাম একটা ব্লগে, সেটার রেসিপিটা দেখতে চেয়েছিল। বাট আমার সেই বড় মাছ ছাড়া তো দই পোনা হয় না, সেটা তো দিন আনাও হয়নি। তো চলো আর দেরি কিসের, যাওয়া যাক, গিয়ে মাছ আনা যাক নাকি। আর বেশি দেরি করবো না, ব্লগটা এখান থেকে শুরু করি। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের দেখতে। এই যে আমরা বেরিয়ে পড়লাম, চলো তাহলে যাওয়া যাক বাজার। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি, চলো এই রাস্তাটা তোমাদেরকে দেখাই। এই রাস্তাটা দেখানোর পেছনে একটা অনেক বড় কারণ আছে, সেটা তোমরা আর 1.5 মিনিট বাদেই বুঝতে পারবে। এই এরিয়াটা বাঙালিদের মধ্যে প্রচন্ড প্রচন্ড ফেমাস, ভালো করে দেখতে থাকো। এই যে সোজাসুজি দেখছো, বাঙালিদের মধ্যে ফেমাস দি গ্রেট অ্যাপোলো হসপিটাল। আর ঠিক এই জায়গাটাতেই বাজারটা, এই যে অ্যাপোলো হসপিটাল, এই অ্যাপোলো হসপিটাল দিয়ে সোজা আমরা বেরিয়ে যাবো এই রাস্তাটা বরাবর। আমার উল্টো দিকেই কিন্তু অ্যাপোলো, ঠিক সোজা এই রাস্তাটা বরাবর বেরিয়ে যাব। এই রাস্তাটা যেখানে এন্ড হচ্ছে এখানে এরকম একটা সাইন বোর্ড মতো দেখতে পাবে, আর ঠিক সেটা থেকে ডান দিকে টার্ন নেব আমরা। এই যে গলিটা দেখবে, পাশেই গ্রিমস ব্রেড হাউস, এভারেস্ট মেডিকেল আছে, আর একটুখানি এগিয়ে তার পাশ দিয়ে এরকম একটা গ্রিন বিল্ডিং দেখা যাচ্ছে। পাশেই গলি দিয়ে আমরা ঢুকে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এইটাই এখানেই আছে হচ্ছে বাজারটা, যেখানে খুব ভালো অ্যান্ড ফ্রেশ বড় মাছ পাওয়া যায়। বাজারটা খুবই ছোট, কিন্তু ভিড়টা শুধু একবার দেখো। কত কিলো হবে এটা? এই দোকানটার যে মালিক, আমি তার নম্বরটা নিচে স্ক্রিনে দিয়ে দিলাম, তো তোমরা তোমাদের সুবিধা মতো ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায়, এখানে কিন্তু দারুণ বড় বড় সাইজের এবং ফ্রেশ পোনা মাছ পাবে। এছাড়াও তোমরা শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, বড় চিংড়ি, ছোট চিংড়ি, বোয়াল মাছ, বেলে মাছ এবং বিভিন্ন ধরনের আরো মাছ পাবে। তবে হ্যাঁ, সব মাছ যে সব দিন পাওয়া যায় সেরকম কোনো ব্যাপার নয়, আর এই বাজারটা কিন্তু প্রত্যেক দিন বসে। এনাদের পাশে কিন্তু আরো দুজন মাছ বিক্রেতা বসেন, তো তোমরা চাইলে কিন্তু তাদের থেকেও মাছ কিনতে পারো। এখানে দুটো ছোট ছোট সবজির দোকান আছে। আমাদের নেওয়া কমপ্লিট, এই যে মাছ নিয়ে নিয়েছি। এইখানে খুব ছোট্ট কিন্তু মাছ বসে, আর বড় সাইজের মাছ পাবে ফ্রেশ। আর এইটা আর ওই দোকানটা হচ্ছে সবজির দোকান, যেখানে কাঁকরোল, হ্যাঁ, আর সবজির দোকানটাতে কাঁকরোল, পটল, ঝাল, কাঁচা লঙ্কা, পেঁপে, কাঁচা পেঁপে ইনফ্যাক্ট অ্যাভেলেবেল। চলো যেদিকে তাকাবে সেদিকে বাঙালি। দেখছি বাড়ি যাবো কিনা, আর অন্য কোথাও যাবো কিনা, লেটস সি। তুমি আগে হেলমেটটা তো পরো। মাছ কিনেই ক্লান্ত, হ্যাঁ, মাছ কিনে কিনেই ক্লান্ত।
আজকে রোদ ওঠেনি, এটা একটা হেভি জিনিস, রোদ উঠলেই হয়ে যেত। আমরা এখন চলে এসেছি ওয়ালট্যাক্স রোডের এই নামহীন দোকানটাতে। চেন্নাইতে দাঁড়িয়ে নাকি স্পেশাল কচুরি, বাবা! জায়গাটা যদিও প্রচন্ড গিঞ্জি, তবে বিশ্বাস করো একদম মনে হচ্ছিল পশ্চিমবঙ্গে পৌঁছে গেছি। বাঙালিদের দোকান এবং বাঙালির হাতে তৈরি করা অথেন্টিক বাঙালি স্টাইলে পেটাই পরোটা, মিহিদানা, আলুর চপ, কচুরি, ঘুগনি, ছোলার ডাল, গজা, সিঙ্গাড়া, বাংলার মুড়ি, চানাচুর। এরটার থেকে একটু এগিয়ে একটা দোকানে পাওয়া যাচ্ছিল দানাদার, তার সাথে ছিল হচ্ছে গুজিয়া, যেটা কিন্তু চেন্নাইতে দুর্লভ। কোথায় এসছো বলো? চেন্নাইতে আছি। আমি তো মনে হচ্ছে তুমি কলকাতায় দাঁড়িয়ে আছো, নর্থ কলকাতায়। ঘুগনি আর লুচি, সকাল সকাল চেন্নাইতে দাঁড়িয়ে নাকি ঘুগনি লুচি, আহা! একটা আলুর চপ, সকালবেলায় আলুর চপ খেয়ে নেবে, ভেরি গুড। দোকানটা কোথায় বলো সবাইকে? ওয়ালট্যাক্স রোডে। হ্যাঁ, দোকানটা ওয়ালট্যাক্স রোডে। এক্স্যাক্ট লোকেশন বলতে পারবো না, কারণ গলিটা কিছুটা এরকম। এটা ব্লু স্টার হোটেলের কাছাকাছি, এটুকুই বলতে পারি। আমি একটু টেস্ট করি। বাড়ি তো চলে এসেছি, কিন্তু মুখ চোখের হাল কিছুটা এরকম হয়েছে। মানে এত রোদ লাগছিল বাইরে, কি বলবো, প্রচন্ড গরম লাগছিল আর ধুলো। অ্যাকচুয়ালি অ্যাপেলোর ওই এরিয়াটায় যখন গেছিলাম ওটা ঠিক ছিল, কিন্তু তারপর আমরা যে ওয়ালট্যাক্স রোডে গেছিলাম পার্টিকুলারলি ওখানে একটা দোকান খুঁজতে, বাট দোকানটা বন্ধ। এনিওয়ে প্রচণ্ড গিঞ্জি, তো বোঝাও যাচ্ছিলো না অ্যাকচুয়ালি কোথায় দোকানটা। ও আগে একবার গিয়ে এই যেখানে কচুরি খেলো সেখানে খেয়ে এসছে, তো বললো যে একবার ট্রাই করবে। তো আমি বললাম তুমি না, আমি তোমার থেকে খাবো। তো খুব ভালো ছিল কচুরিটা, ট্রাস্ট মি। ওই জায়গাটায় যাওয়ার পর থেকে মানে এত গরম, তো আর অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, তো এখন মানে পুরো ক্লান্ত হয়ে গেছে এতটা আস্তে আস্তে। একটু রেস্ট নিয়ে নিই, একটু বসে নিই, হ্যাঁ, মানে শরীরটাকে ঠান্ডা করতে হবে আগে। মানে এত ঘুরে ঘাড়ে সকাল থেকে না, না পুরো ক্লান্ত, তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে একদম ডিরেক্ট রান্নাঘরে দেখা হচ্ছে। ঘড়িতে এখন 11:30 বাজতেই পারে, কিন্তু আমাদের ঘরে এখন মর্নিং টি টাইম। আমি এসে দেখি রান্নাঘরে চলে গেছে, সোজা গিয়ে দেখি চা বানাচ্ছে। মানে এই যে এত তোমার ভালোবাসা, এটা হঠাৎ করে কি করে? না, আমি আসলে ভালোবাসাটা চায়ের প্রতি দেখালাম। আমার প্রতি না, আমি ভাবলাম চাটা করছি যখন তোমাকে একটু খাওয়াই, মানে দয়া করে আর কি। আহারে, মানে সত্যি ঠিক আছে, ভালো, কি আর করবো, লোকজন এখন দয়াই করছে, দয়ার পাত্রী হয়ে থাকি। চলো চাটাকে এনজয় করি। কেমন হয়েছে খেতে? বাই দেবে, আমি বানিয়েছি, খারাপ তো হতেই পারে না, একদম। এই তো, দ্যাটস দ্য স্পিরিট। এখানে দেখো মাছ ধোয়া কমপ্লিট, এখানে প্রায় 1.5 কেজি মতো মাছ আমরা এনেছি। তো আজকে তার মধ্যে থেকে এই পিসগুলো আমরা রান্না করছি। হবে হচ্ছে দই পোনা বলতে পারো, যেটা একদম অথেন্টিক বিয়ে বাড়িতে যে জিনিসটা হয় সেটা। আলাদা কোনো রেসিপি আমি জানি না, এটা বিয়ে বাড়িতে যে জিনিসটা আমরা খেয়ে থাকি আমি সেটা আজকে বানাবো। আমাদের ঘরে বিয়ে বাড়ি নাই হতে পারে, কিন্তু বিয়ে বাড়ির মতো খাবার খেতে তো কেউ বারণ করেনি, তাই না? এটা হচ্ছে, আর তার সাথে হবে হচ্ছে ঢেঁড়স। একজন আমাদের বাড়িতে আছে, চারিত্রিক গঠনে তার ঢেঁড়সের মতো কোনো কিছু সিমিলারিটি নাই থাকতে পারে, কিন্তু তার ঢেঁড়সের প্রতি একটা অগাধ প্রেম, ঢেঁড়স খেতে ভীষণ ভালোবাসে। তো ঢেঁড়স ভিন্ডি মশালা তার অনুযায়ী, তারপরে আলু ঢেঁড়সের তরকারি খেয়ে খেয়ে আমরা ক্লান্ত, তাই আজকে আমরা করবো হচ্ছে ঢেঁড়স দিয়ে সর্ষে পোস্ত দিয়ে, যেটা ও বানাবে, আমি নই, কারণ নিজে আমার উপর ভরসা করে না, নিজেই বানাবে। তো ঠিক আছে, আমার শুধু আজকে দায়িত্ব পড়েছে যে মাছের কালিয়া বানাবো। এক তো নিজেরা খাবো, মানে নিজেরা খেতে ভালোবাসি তার জন্যে, আর দ্বিতীয়ত তোমরা বলেছো আর আমি রেসিপিটা দেখাবো না সেটা কেমন করে হয়। তো চলো আর বেশি দেরি করবো না, প্রচুর লেট হয়ে গেছে, অলরেডি 1টা বাজে। রেস্ট নিতে নিতে টাইম কখন চলে গেছে মাথাতেই আসেনি। অ্যাকচুয়ালি রেস্ট আমরা নিইনি আজকে, আমার সকালবেলা না যিনি বাসন মাজতে আসেন আসে না, সানডে তারও ছুটি, তো এসে ওইগুলো ক্লিন হলো, রান্নাঘর ক্লিন করলাম, মাছ ধোয়া হলো, তো দুজন মিলে আমরা ঠায় খাচ্ছি। খুব মন দিয়ে রান্না করছেন, এখানে এই যে ভিন্ডিটা ভেজেছেন, গ্যাসটার হাল, তেল ফেটে ফেটে প্রচণ্ড খারাপ, চারিদিকে রান্নাঘরের কন্ডিশন দেখো। ঠিক আছে, রান্নাটা হয়ে গেলে আমরা ক্লিন করে দেবো। আমার মাছ কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, এখানে এখন মাথা ভাজা চলছে। মাথা ভাজা দিয়ে আমরা কী করবো?
তোমার মুড়োটাও দিয়ে দেবো নাকি? কাজে লাগবে, খেতেও ভালো হবে, টেস্টি। এখানে দেখো আমি মোটামুটি এরকম বড় বড় সাইজের দেড়খানা পেঁয়াজ নিয়েছি, হাফ করে রেখেছি। এখানে আছে হচ্ছে রসুন, এতটা মতো আদা, আদা খুব বেশি লাগবে না, আর আছে হচ্ছে কাঁচা লঙ্কা। এই রান্নাটাতে হলুদ পড়ে না, মাছটা ভাজার সময় আমি হলুদটা দিয়েছি, তোমরা চাইলে ওটা স্কিপও করতে পারো, কারণ দেখবে মানে হলুদ না দিয়ে মাছ ভাজলে কি আমার অদ্ভুত দেখতে লাগে। তো এটা হচ্ছে মাছ ভাজার তেলটা, এটা তোমরা চাইলে ফেলেও দিতে পারো, বাট আমি এটা ইউজ করে নিয়েছি। এটার সাথে দেবো হচ্ছে ঘি, ঘি ইজ মাস্ট, ঘি ছাড়া এই রান্নাটা হবে না। তো এখানে ঘি মেশাবো, আমি মোটামুটি আড়াই চামচ মতো ঘি দিলাম। একটা জিনিস, পেঁয়াজটা এখানে হিসেব মতো বেটে দেওয়া উচিত, ঠিক আছে? একটা মোটামুটি সেমি বাটা, কিন্তু আমি দেবো না, কারণ পেঁয়াজ বাটাতে না অতিরিক্ত কতকতে হয়ে যায় ঝোলটা, তো আমি এই জন্য এটা কুচিয়ে দেবো। তবে আমার ইচ্ছে আছে এই যে ছোটো সাইজের যেটা, এইটা বাটবো, বাকি রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা তো মাস্ট, ভীষণ ভালো ফ্লেভার হয়। এখানে টমেটো পড়বে না, পড়বে হচ্ছে তার জায়গায় দই। মিক্সির বাটিতে হাফ পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব মিশিয়ে দিয়েছি, আর এটার সাথে মিশিয়ে দেবো দই। রান্নাটা হয় মিষ্টি মিষ্টি, তাই এখানে ঠিক যতটা পরিমাণ দই পড়ছে, চিনির পরিমাণে যেন কিপটামি না হয়। হ্যাঁ, তার মানে কিন্তু চাটনি হয়ে যাবে না, বাট ঝাল ঝালও নয় রান্নাটা, ইটস নট মানে কি বলবো, টিপিক্যাল কালিয়ার মতো খেতে লাগবে না। এই যে এখানে দেখো ফাইন পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি, একদম সুন্দর ফাইন পেস্ট। হাফ যে পেঁয়াজটা সেটা বেটেছি, আর গোটা পেঁয়াজটা কুচোনো, এটার মধ্যে দিয়ে এবার লো ফ্লেমে একটুখানি নুন আর একটু মিষ্টি দিয়ে এটাকে ভাজতে হবে। মোটামুটি পেঁয়াজটা যখন এরকম পজিশনে ভাজা হয়ে যাবে, দেখো গোল্ডেন ব্রাউন ব্রাউন, খুব লাইট ব্রাউন, বেশি পোড়ানোর দরকার নেই পেঁয়াজটা। আর ঢাকা দিয়ে ভাজার একটা মজা হচ্ছে, পেঁয়াজগুলো হালকা হালকা একটু শক্ত শক্ত হয়ে যায়, বেরেস্তার ফর্মে পেঁয়াজটাকে আনতে হবে, এটা হচ্ছে আমাদের মোটো। এটা খেতে না খুব ভালো হয় মাছটা। এই অবস্থায় যখন পেঁয়াজটা এরম হয়ে যাবে, তখন আমরা মশলাটা দিয়ে হাই ফ্লেমে কষাবো একটুখানি। তারপরে যখন দেখবো মশলাটা মোটামুটি যখন কষে আসবে, দেখো এটা কাঁচা মশলার গন্ধটা দেখবে, মানে চলে গেলেই এই তেলটা ছাড়ছে আস্তে আস্তে, ঠিক আছে? তেলও ছাড়ছে কিন্তু পুরোটা কষেও নি, কিন্তু কাঁচা আদা রসুনের যে গন্ধটা ওটা চলে গেলে, এরপরে পরিমাণ মতো আমি হাফ টেবিল স্পুন মতো এখানে জিরে গুঁড়ো দিলাম, আরও হাফ টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু অ্যাবসলিউটলি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার মনে হলো আমি একটু দেবো তাই দিলাম। এবার এটা একটু কষবে, দিয়ে এটা পুরো যখন টেনে আসবে এই জিনিসটা, তখন জানবে মশলা কষা রেডি। মশলা কিন্তু তেল ছেড়ে এসছে, দেখো একদম অলমোস্ট কষে গেছে। তো এই অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের এরকম জার নেব, সেখানে আমরা দেবো হচ্ছে একটু চারমগজ, খুব বেশি লাগবে না, অল্প, একদম হাফ টিস্পুন। গরম মশলা তোমাদের গুঁড়ো করা থাকলে দেওয়ার দরকার নেই, গুঁড়োই মিশিও, আমি এখানে দিচ্ছি, আমার গুঁড়ো করা নেই বলে। খুব অল্প পরিমাণ পোস্ত, হাফ টিস্পুন, আর মোটামুটি আমার মাছ অনুযায়ী আমি এরকম চারটে কাজু দিয়ে দিলাম। দেখো একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি সব কিছুর। এবার এটাকে যেটা করব এইখানে মিশিয়ে দেবো। নাও মিক্স প্রপারলি। এই যে এখানে আমার মোটামুটি পুরো পেস্ট দিয়ে জিনিসটা কিন্তু কষা রেডি, একটুখানি আর টেনে গেলেই এইটা আমাদের তাহলে হয়ে যাবে। এবার যেটা ব্যাপার, যখন পোস্তর ওই মিক্সচারটা মিশিয়ে দেবে, তখন কিন্তু ভুল করেও রান্নাঘর থেকে সরানি, তাহলে কিন্তু নিচটা ধরে নেবে, এবং পোস্ত যদি একবার পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা একদম পোড়া পোড়া, খুব বাজে খেতে হবে। খুব ভালো করে দেখো, এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এরপরে যেটা করবে সেটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকা যে দুধ, সেই দুধ দেবে, না ঠান্ডা না গরম। দুধের পরিমাণটা অনেকটাই লাগবে, এটা মোস্টলি দুধের রান্না, নালে সেই যে আলাদা লেভেলের হাটকে টেস্ট সেটা কিন্তু আসবে না। খুব ভালো করে কিন্তু দেখো এটা মিশে গেছে, শুরু করে দিয়েছে ফুটতে ঝোলটা, আর এবার মাছগুলো দিয়ে দেবো।
গ্যাস কিন্তু একদম কমিয়ে দেবে এই অবস্থায়, নালে কিন্তু নিচে এই ঝোলটা লেগে পুরো পুড়ে যেতে পারে। কারণ পোস্ত দেওয়া আছে এবং কাজু দেওয়া আছে যেন না পুড়ে যায়। এখন মাছটা একটু ফুটবে, এই অবস্থায় ঢাকাটা দেওয়া থাকে। মাছ কিন্তু আমাদের অলমোস্ট রেডি, তেল ছেড়ে দিয়েছে, দারুণ সুন্দর স্মেল এসছে। আর কোনো রকম বেশি গরম মশলা বা কিছু লাস্টে মেশানোর দরকার নেই। আমার ফেসিয়াল কন্ডিশনের সাথে যদি মাছটাকে গুলিয়ে ফেলো তাহলে তোমরা ভুল করবে। আমার হাল এখন বেহাল, আমার হাল এখন কমপ্লিটলি নাজেহাল। তো এসো লাস্ট ফিনিশিং টাচটা দিয়ে দিই। মাছ একদম রেডি, তেল ছেড়ে দিয়েছে, এবার শুধু স্মেলের জন্য কাঁচা লঙ্কাটা মাস্ট মেশাতেই হবে। তোমরা তোমাদের ঝাল মিষ্টি নুন টক সবটা টেস্ট করে নেবে আর সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে। বেশি ঝাল খেলে বেশি দেবে, নালে কম দেবে। ব্যাস, এই হচ্ছে আমাদের মাছ একদম কমপ্লিটলি রেডি। চলো এবার গ্যাসটাকে বন্ধ করে শুধু গিয়ে স্নান করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কমপ্লিটলি ডিভাস্টেটেড এখন। স্যার আপনার চান হয়ে গেছে, একবার এদিকে আসুন আসুন আসুন, কাম হিয়ার। ওই লাইটটা জ্বালান, ওই লাইটটা, আর আমার সামনে আসুন, হাতটা দিন। এই ফোনটা জাস্টিস করছে না এই হাতটার আপনার। বাই কালারের লোকজন বাড়ি দেখেছে, দেওয়াল দেখেছে, জামা কাপড়ও দেখেছে, এরকম অনেক কিছু হয় আর কি যেটা বাই কালারের। কিন্তু বাই কালারের মানুষ যেটা শুধুমাত্র আমার ঘরে আছে না, এটা অনেকের ঘরেই আছে। এই দেখো, মানে বুঝতে পারছো দুটো ডিফারেন্স? আরও দেখবে সবচেয়ে ভালো জিনিস এইটা, কালার ডিফারেন্সটা দেখো। এই হচ্ছে বাই কালার হিউম্যান বিং আমার ঘরে আছে, মিস্টার সুদীপ। মানে আমার কি কপাল, আমার বর বাই কালার, ওয়াও। ফাইনালি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, খেতেও বসে গেছি, খাবারও পেরে নিয়েছি। তো এই সেই স্যারের হাতে তৈরি করা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ভিন্ডি, আর এই হচ্ছে আমাদের মাছ, দই পোনা, দই কাতলা যাই বলো, আর এই হচ্ছে ভাত। প্রচণ্ড খিদে পেয়েছে, চলো ঝপ করে খাওয়াটা শেষ করা যাক। বিকেলে বেরোনোর প্ল্যান আছে, অলরেডি দুপুর গড়িয়ে বিকেলের দিকে আমরা চলে এসেছি। বিকেল থেকে সন্ধে হতে আর বেশি বাকি নেই, এখনও যদি খাবারটা না খাই সন্ধেবেলা ওইদিকে প্ল্যানটাতে এক্সিকিউট করতে দেরি হয়ে যাবে। কোথায় যাবো না যাবো বা কেন যাবো সেটা চলো যখন যাবো তখন তোমাদেরকে বলবো, আগে খাওয়াটা শেষ করে নিই। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে 7:15, তাড়াতাড়ি করে রেডি হয়ে, আর আমি বেশি কিছু রেডি হতে পারিনি কারণ প্রচণ্ড টায়ার্ড সকাল থেকে ছুটে ছুটে। তো আমরা কোথায় যাচ্ছি, মেন কোয়েশ্চেন। আগের দিন তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি সত্যনারায়ণ ঠাকুরের ছবি গড়াতে দিতে গেছিলাম, তো বলেছিলাম তোমরা যা বুঝার বুঝে নাও। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, এখানে সত্যনারায়ণ পুজো আছে আমার ঘরে, আমি দিচ্ছি। তো তারই যে জিনিসপত্র সেগুলো নিতে, দশকর্মার যে জিনিস সেগুলো আমাদের ওখানকার মতো এখানে ওরকম ভাবে দশকর্মার দোকান নেই, তো ওই মল ফলেই যেতে হবে বা ডিপার্টমেন্টাল স্টোর, তো ওখান থেকেই নেব। তো সেখানেই যাচ্ছি, চলো তোমরাও আমাদের সাথে যাওয়া যাক, লেটস গো। এই যে অটো চলে এসছে, চলো। এই যে প্রথম ডেস্টিনেশন আমাদের পতঞ্জলি, এখানে দেখি চলো কি পাই। এখানে পতঞ্জলিতে কোনো লাভের লাভ হলো না, কিচ্ছু পেলাম না। ওই দিকে আর একটা আমাদের বাড়ির পেছন দিকে একটা পতঞ্জলি ছিল, তো ওখানে মোটামুটি সব পাওয়া যায়। তো আমরা আর এই দুটোতে যাচ্ছি না, আমরা এখন যাবো হচ্ছে সারভানা স্টোর্স। এই যে গাড়ি করে এখন আমরা যাচ্ছি হচ্ছে সারভানা স্টোর্স। চলো এই যে বাড়ি সারভানাতে এসেছি, দেখি এখানে কি কি পাই না পাই। এদিকে তো সব বাসন কোসন, ও আচ্ছা হ্যাঁ। কোনটা নিচ্ছ, এটা এটা নিচ্ছ? ও আচ্ছা, চৌকি না, ঠাকুরের চৌকি, হ্যাঁ এরকম চৌকি নিতে হবে। হ্যাঁ এইগুলো হচ্ছে হোমকুণ্ড। আমরা ইট দিয়ে দেবো তাতেও, আমি না এটা জিনিস পেয়েছি, খুঁজে দেখো
কি কিউট। দারুণ সুন্দর এটা। এখানে কত রকমের কুড়ি আছে? আসলে যে কাজ করতে এসে আমরা এত অন্যদিকে ঘুরছি, সব তুলে নিয়ে চলে যাই, সব তুলে নিয়ে চলে যাই। মাসকলাই? হ্যাঁ এটাই মাসকলাই, এটাই মাসকলাই, শুধু ভাঙা নিতে হবে। কিন্তু এতটা মাসকলাই লাগবে? তাই ভাঙাটা এক প্যাকেটই আছে, আর কম নিয়েও লাভ ও না আছে তো এখানে প্রচুর। হ্যাঁ এটাই মাসকলাই, বিউলির ডাল এটা। এই যে এটা মাসকলাই, না আমি ওটাই খুঁজছিলাম যে এর থেকে ছোট প্যাকেট ও খেয়ে নেবো তারপরে বাড়িতে বাঁচলে। আর কি নিতে হবে? গুগল দেখাচ্ছে জব মানে চাকরি, আর তারপরে লিখলাম যে জব গ্রেন, দেন ওটাকে দেখালো যেটা আমরা চাইছি আর কি। জব আছে কি? বাড়লে থাকবে না, হতেই পারে না। প্রচুর মুড়ি পেয়েছি আগের বার এসে, যেটা ফেল করে গেছিলাম। তুলে নাও, তুলে নাও, পাঁচ ছ প্যাকেট তুলে নাও। এই যে ব্যাগ ভর্তি করে। এটা কিসে কিসে লাগবে কাকিমা? চিংড়িতে দেবে, বাড়িতে থাকবে, থেকে যাবে। বলছি মোমবাতি আর দিয়ার কি হবে? ক্যান্ডেল আর দিয়া পাচ্ছি না, শুধু ধূপ। তামিল না জেনে কাকিমা আমরা চেন্নাইতে থেকে পাপ করে ফেলেছি বলো। তামিল জানি না, চেন্নাইতে থাকি, ধুতি বোঝাতে গিয়ে হাল খারাপ। হিন্দি ভাষী না বলে এসে বুঝতেই পারছে না আমরা কি এক, আর ওরা ওদের ভাষায় বুঝিয়ে যাচ্ছে, না ওরা বুঝছে না আমরা বুঝছি। প্রচুর ধুতি বাবারি, এখানে তো ধুতির লাইন লেগে গেছে। এগুলো তো ধুতি কাকিমা, দেখো ধুতি নিয়ে নিয়ে। ধুতি কটা কাকিমা? নট, হ্যাঁ হ্যাঁ, দিস দিস রেড কালার অ্যাভেলেবল না? আমরা তো না রেড কালার চাল কাটে না। এই তো গামছা, হ্যাঁ এটাই। এটা মারি হলো, কটা নিতে হবে কাকিমা? এটা দেখছি, আরে কাট না, আমরা মারি তো 63। তাহলে এটা নিচ্ছি, ঘটের গামছা। আচ্ছা ইনাস, এই তো লাল শালুও পেয়েছি। থ্যাংক ইউ, না দিস ওয়ান অনলি ইউ গিভ টু পিস দিস ওয়ান।
নাকি একটা না দুটো এক ওয়ান পিস সরি ইউ গিভ দিস ওয়ান পিস এক বি ওয়ান ও ওয়ান 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 দিস এন্ড ওয়ান দ্যাট হ্যাঁ ওকে তাহলে এই চারটে শপিং আমাদের ডান গাদা গুচ্ছে শপিং করেছি এই দেখো এত শপিং হয়েছে আমাদের ওটা কি আমাদের অটো হ্যাঁ না না এই যে এই যে আমাদের অটো চলে এসছে আমরা বাড়ি চলে এসেছি যা যা মোটামুটি নেওয়া নিয়ে নিয়েছি কিন্তু কিছু জিনিস ওখানে অ্যাভেলেবেল ছিল না সেটা পাইনি তো এখানে সামনাসামনি আরও অনেকগুলো এরকম সুপার মার্কেট আছে তো সেখান থেকেই আর কি দেখে নেবো যদি পাই তো ওয়েল অ্যান্ড গুড আর না হলে যেগুলো পাবো না যিনি আমাদের পুজো করতে আসছেন ওনাকে বলে দেবো উনি নিয়ে চলে আসবেন আজকে এগুলো অলরেডি এনে না খাটের তলায় আমরা রেখে দিয়েছি যেখানে আমাদের দুর্গাপুজোর বাসন টাসন রাখা থাকে ওই জায়গাটাতে আমরা ঝাঁটা ফাটা ইত্যাদিগুলো কিছু দিই না তো ওই জায়গাটাতে এগুলো রাখা আছে এখন তো যখন বার করবো পুজোর আগের দিন তো তখন তোমাদেরকে দেখাবো অনেক কিছুই তো শপিং হলো কিন্তু হয়েও সব কিছু শপিং কমপ্লিট হয়নি কারণ একটা পুজো বলে কথা সেখানে নানা রকম জিনিস লাগে তো তোমাদের টুকটা কিছু আপডেট দিয়ে দিই এখন বাকি আছে হচ্ছে আমাদের মিষ্টি আসা যেটা মানে পুজোর আগের দিন আসবে সেটা অর্ডার করা হয়ে গেছে এছাড়া ফল আনতে হবে যেটাও আগের দিন আসবে পান পাতা সুপুরি এগুলো সব আগের দিন এখন থেকে এনে রাখলে নষ্ট হয়ে যাবে তাছাড়া আসবে হচ্ছে ভোজোর জন্যে ফ্লিপকার্টে কিছু গ্রসারি আইটেমস অর্ডার দিয়েছিলাম তো সেটার জিনিসপত্রগুলো ঢুকবে আর ফল আর সবজি সবজি আমি ভোজ্যতেই লাগবে তো সেটাও আগের দিন নিয়ে আসা হবে এইগুলো টুকটাক বাকি আছে আনা এমনি মোটামুটি সবই পেয়ে গেছি মোমবাতি প্রদীপ এগুলো বাকি আছে জব যেটা পাচ্ছিলাম না সেটা ব্লিঙ্কিটে অ্যাভেলেবেল দেখে নিয়েছি আনিয়ে নেবো নো চাপ কাঠ আনতে হবে বেল কাঠ অবভিয়াসলি যোগ্য হবে সো এইসব টুকটাক জিনিসপত্র এখনও বাকি আছে জোগাড় করার মোস্টলি হয়ে গেছে বাট আমার বিশ্বাস আছে আমার ভগবানের ওপরে সবটা একদম সুন্দরভাবে জোগাড় হয়ে যাবে একটা জিনিস আই এম টু মাচ গ্রেটফুল বিশ্বাস করো এখানে আসার পর থেকে মানে আর কিছু হোক না হোক পুজো আচ্ছা নিয়ম কানুন এতদিন দেখে এসেছি বড়দের করতে আজকে যখন নিজের হাতে করছি বা সবটা জানতে পারছি না আমার ভীষণ ভালো লাগে এগুলো তো এনিওয়ে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ওই মাছের বাজারটা তোমরা যেতে পারো খুব ভালো সুন্দর সুন্দর মাছ পাবে এছাড়া তোমরা কিন্তু মাছের যে আইটেমটা বা রেসিপিটা শেয়ার করলাম সেটাও ট্রাই করো অ্যান্ড ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে তোমাদের খেয়ে কেমন লাগলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যদি সাবস্ক্রাইব এখনো অবধি চ্যানেলটা না করে থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইবটাও করে দিও চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে টিল দেন গুড নাইট টাটা বাই বাই শুভরাত্রি অ্যান্ড টেক কেয়ার তোমরা সবাই খুব 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 ভালো থেকো